আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি চালের রূপটালি ডিজাইন। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। অনেক ভাইরাস এরকম বিল্ডিং এ ডিজাইন করাতে চান, তবে ঢালাই করার সময় একটা জিনিস ভুল করেন, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই বলছি ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখুন। আর এরকম টালি ডিজাইন বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই চালটা আমি করেছি। আর এই যে এই পাশে মাসা দিয়েছি, এগুলা করব। আপনারা দেখেন একটা জিনিস ভুল করে, সেটা আমি আপনাদেরকে উপরে গিয়ে এই চালের উপরে মাসার উপরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা নতুন বিল্ডিং করতেছেন, তারা এই চাল করার সময় মিস্ত্রিদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। এইভাবে ঢালাই দিলে এই ডিজাইনটা করতে সুবিধা হয়, নসেত এইভাবে যেইভাবে দেখেন ঢালাই দেওয়া আছে এরা বুঝতে পারে নাই, তাই তার বিদায় এই ঢালাইটা ভালোভাবে দিতে পারে নাই। এখন অনেক বালু খায় একটা চালের ভিতরে, তবে ঢালাইটা যদি ঠিক মতো দিত তাহলে বালুটা কম খাতো, আপনার জিনিসটা ভালো হতো। আপনাদেরকে দেখাই আমি মাসার উপরে গিয়ে। এই হলো ঢালাই করা চাল, এটাতে একটা জিনিস ভুল করছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে যে ডালাইটা দেখতে পাচ্ছেন, এই ডালাইটা এই দেখেন কত বেশি বালু খায়। এই এটা যদি কালে ঠিকভাবে মিলিয়ে ডালাই করত তাহলে এত বালু খেত না, প্রায় 3 ইঞ্চি বালু খায় বেশি। এটা তো রাফ করতে হবে 3 ইঞ্চি এতটুকু, তারপরে আপনার এটার উপরে আমাদের এই টালি ডিজাইনটা করতে হবে। যদি ভালোভাবে ঢালাই করতো, এভাবে সমান করে যদি ঢালাই করতো, এই যে আমার গছটা যেভাবে ফালাইছি এভাবে যদি সমান করে ঢালাই করতো তাহলে এত বালু খেত না, 3 ইঞ্চি বালু খায় প্রত্যেকটা জায়গায়। এই মাথায় যেহেরে মিলে যায় কিন্তু প্রত্যেকটা জায়গায় 3 ইঞ্চি করে বালু খায়। তবে এই জিনিসটা যখনকার ঢালাই করে তখনকার যদি কালে ঠিকভাবে করে তাহলে আর এত বালু খায় না। দেখেন আমার গজের নিচটা কত ফাঁক। এই যে এখানে যে ঢালাইটা করছে এটা মনে করেন যে এখানে ভিট করছে কোনা, কিন্তু ঢালাইটা করছে অন্যভাবে। এই দেখেন আমি করছি এই পাশে, এইভাবে করাতে চাইলে ঢালাইটাও ঠিক সেইভাবে দিতে হবে। তার জন্য এই ভিডিওটা, আপনারা যারা নতুন বিল্ডিং করতেছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন। আমার ভিডিওটা দেখে মিস্ত্রিদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন, যেন সামনের যে ভিট আছে এই ভিটের সাথে, এই যে সামনে যে ভিট আছে এই ভিটের সাথে একবারে উপরের যে একবারে কোনা আছে এই কোনার সাথে মিলিয়ে যাতে ঢালাই করে, তাহলে আপনার এই বালুটা কম খাবে, এটা ঢালাই করার সময় মিস্ত্রিদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হয়। ভিডিওটা দেখে ভালোভাবে বুঝিয়ে দিবেন। যারা নতুন বিল্ডিং করতেছেন এরকম চাল বানাতে চান তারা এইভাবে বুঝিয়ে দিবেন মিস্ত্রিদেরকে। এই যে গছটা ফালিয়েছি এইভাবে ঢালাইটা দিবেন, একবারে সামনের এই ভিটের কোনায় থেকে নিয়ে উপর পর্যন্ত সোজা সমান থাকবে। আর এখানে ঢালাই দেওয়া হয়েছে অনেকটা কেরাঞ্চা করে, যেমন এখানে অনেক বালু খাচ্ছে, দেখেন গছের গজের নিচটা কতটা বালু খায়, প্রায় 4 ইঞ্চি, প্রায় 4 আঙ্গুল, মানে 3 ইঞ্চি প্রত্যেকটা জায়গায় 3 ইঞ্চি করে বালু খায়। আর এই কোনাটাও মিলাতে পারেনি, কোনায়ও প্রচুর বালু খায়, যেমন এই কোনা হলে আমার ডাইরেক্ট আমার হাত চলে যায়। দেখেন
এখানে অনেক ভালো খায়।